নানুর বাড়িতে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আপনাদের ভাইয়া মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেদিন সকাল সকালে ঘুম থেকে উঠে আমরা দুজনে একটু বাহিরে হাঁটতে বের হয়েছি, আর সকালটা কি সুন্দর লাগছে তাই না? একদম রোদ উঠেছে আর আকাশটাও একদম পরিষ্কার ছিল। তারপর একটু হাঁটাচলা করে বাসায় চলে এসেছি, বাসায় চলে এসে নাস্তা করে নিয়েছি, আর এখন 12টার সময়। হঠাৎ করে খুবই খিদে লেগেছে, কি খাবো কি খাবো। তারপরে দেখি আপনাদের ভাইয়া সিঙ্গারা নিয়ে এসেছে আর হচ্ছে গজা নিয়ে এসেছে। এই তো মাচার পরে বসে সিঙ্গারা আর গজা খাচ্ছিলাম আমরা দুজনে মিলে, আর আমরা সারাটা দিনই এই মাচারপুরে বসেছিলাম। ভালোই লাগছিল মাচারপুরে বসে বাতাস খেতে খেতে, এই সিঙ্গারা আর গজাগুলো খেতে। আমরা তো একদম পলিথিন থেকে খুলেই বের করে খাওয়া শুরু করে দিয়েছি, প্লেটেও নিইনি, এমন একটা অবস্থা। এই গজাগুলো খেতে ভালোই লাগে। তারপরে এদিক দিয়ে হচ্ছে গজাগুলো খেয়ে নিচ্ছিলাম, আর তারপরে হচ্ছে দুপুর টাইমে আবার নানুকে বললাম, নানু হচ্ছে একটু খিচুড়ি রান্না করেন। তারপরে নানু বললো, তাহলে তুমি মুরগির গোস্তটা রান্না করো, আমি পরে খিচুড়ি রান্না করছি। আর এদিক দিয়ে আমি মুরগির গোস্ত রান্না করছিলাম, এখানে পেঁয়াজ তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে সুন্দর করে আগে ভেজে নিয়েছি। তারপরে হাফ চামচের মতন জিরা ফোড়ন দিয়ে দিলাম হালকা একটু ভেজে, তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে মরিচ বাটা, তারপরে রসুন পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আদা রসুন এলাচ দারচিনি সব একসাথে বেটে রেখে দিয়েছিলো। এগুলো সব মশলা একবারে দিয়ে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিব। কিছুক্ষণ পানির মধ্যে কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে এখন ভালো করে মানে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই তো উপরে তেলও ভেসে উঠেছে, আরও ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে মুরগির গোস্তগুলো নানু ধুয়ে এনে দিল, এখন মুরগির গোস্তগুলোকে মানে দিয়ে দিব। আর নানুর বাসায় আসলে নানুর হাতের হচ্ছে স্পেশাল তেলের পিঠা, তারপরে হচ্ছে উট পিঠা, তারপরে আবার হচ্ছে কি যেন খিচুড়ি, এগুলো খেতে আমাদের দুজনের তো অনেক বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে আলু কেটে নিয়েছি আমি, আর এখন মশলার উপরে অনেক তেল ভেসেছে, দেখতেই তো পাচ্ছেন। মশলাটাও খুবই ভালো করে কষিয়ে নেওয়া শেষ, এখন হচ্ছে প্রথমে আলুগুলো দিয়ে দিব। আর একদম মশলার উপরে তেল উঠে কি একটা অবস্থা হয়েছে দেখেছেন, মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলুটাকে দিয়ে দিব, আর এই তো আলুগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর এখানে বেশি করে আলু দিয়ে দিয়েছি, কারণ মুরগির গোস্ততে বেশি করে আলু না দিলে আমার আবার ভালোই লাগে না। বেশি করে আলু দিলে কি হয়, তরকারিটা আরও বেশি ভালো লাগে খেতে। তারপরে এই তো আলুগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আলুটাকে একদম কষাতে কষাতে সিদ্ধ করে ফেলেছি। তারপরে এখন মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি, মুরগির গোস্তগুলো দিয়ে তারপরে আরও ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নিব। আর এই তো কষানো প্রায় শেষের দিকে, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই তো এখন পানি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ঝোলটা পরিমাণ মতন রেখে তারপরে এখন মুরগির গোস্তগুলোকে নামিয়ে নিব। আর মুরগির গোস্তের কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এখন হচ্ছে নানু এই খিচুড়িগুলো রান্না করবে, এর জন্য এখানে সব ময় মশলা দিয়ে খিচুড়ির চাউল টাউল দিয়ে এখন হচ্ছে ভালো করে এই কষিয়ে নিবে চাউলের সাথে। তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিবে, আর ভিডিও করব, সেরকমভাবে করাও হয়নি। আর এই তো ফাইনাল লুক, দেখতে তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর অনেক ঝরঝরে হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এখন হচ্ছে এই তো খাওয়া দাওয়া করে নিব, খুব মজা হয়েছিল নানুর হাতের এই খিচুড়িটা। আমার কাছে তো নানুর হাতের খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ বন্ধুরা।